আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। এশিয়া কাপে বাঁচা মরা ম্যাচে আফগানিস্তানকে কাঁদিয়ে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আজকে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। 50 ওভারে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে 334 রান। বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ 112 রান করেন মেহেদী হাসান মিরাজ, এছাড়া 104 রান করেন নাজমুল হোসেন শান্ত। 335 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শরীফুল আঘাত হানে আফগান শিবিরে। তবে এরপর বাংলাদেশকে শক্ত জবাব দিতে থাকেন ইব্রাহিম জাদরান। 75 রান করে হাসান মাহমুদের শিকারে পরিণত হন তিনি। আফগানদের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি 51 রান করে চেষ্টা করেছেন হারের ব্যবধান কমাতে, তবে শেষ পর্যন্ত 89 রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফগানদের। বাংলাদেশের পক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। 8.3 ওভারে 44 রান খরচায় সর্বোচ্চ 4 উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া শরীফুল ইসলাম দুর্দান্ত বল করেছেন। 9 ওভারে 36 রান খরচায় 3টি উইকেট শিকার করেন তিনি। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।